নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান। আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান হচ্ছে আবরণ এক্সক্লুসিভসের অনুষ্ঠান। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আপনারা কিভাবে আবরণকে দেখেন, কি পেতে চান, কেমন আছেন, এই সব কিছু নিয়েই আমাদের আজকের এখনকার উদ্যোগপতি প্রতিভায় পথ চলা। সঙ্গে তো আপনারা রয়েছেন, আর সরাসরি কথা বলার জন্য টেলিভিশনের নাম্বার আসবে, সেই নাম্বারে ফোন করবেন। আর আজকে আমরা দেখব হচ্ছে মডেল স্যাটিন এবং তাতে আজরাক, পিওর আজরাক ইন মডেল স্যাটিন। আসুন দেখা শুরু করি। এই শাড়িগুলোর প্রতি আমার নিজের একটা ভীষণ ভালোবাসা আছে। মডেল স্যাটিন কিন্তু আপনাদের বলি সেমি ন্যাচারাল ফাইবার। সেমি শব্দটাকে ব্যবহার কেন করছি, এর মধ্যে কি ভেজাল আছে? একদম নয়, ভেজাল কিন্তু একদম নয়, এটা ভীষণ ভালো কোয়ালিটির সিল্ক। কিন্তু সিল্ক মার্ক, ভারতবর্ষের সিল্ক মার্ক তাকেই সিল্কের আখ্যা দেয় যেটা কোকোন থেকে হয়, অর্থাৎ একটা বীজ থেকে, গাছ থেকে চাষ করে যে কোকোন থেকে হয়, অথবা গুটি পোকা যেটা ছেড়ে চলে যায়, এই প্রসেসটাকেই তারা সিল্ক মার্ক আখ্যা দেয়। তাই এই যে সিল্কটা, এটা হচ্ছে বিভিন্ন ফাইবার থেকে, ন্যাচারাল যে ফাইবার হয়, ফাইবার প্লান্ট, প্লান্ট থেকে যে ফাইবার বেরোয়, বিভিন্ন প্লান্ট থেকে যে ফাইবার তৈরি হয়, সুতো তৈরি হয়, বিভিন্ন গাছ থেকে নানা রকমের সুতো তৈরি হয়, সেই সুতোগুলোকেই ব্যবহার করা হয় এই মডেলের ক্ষেত্রে। তাই এটা সিল্ক মার্কের আখ্যা পায় না, কিন্তু এটা সিল্কের সমতুল্য। আঁচলটা রয়েছে, এটা কিন্তু পিওর জারি, মানে যেটা হাফ ফাইন জারি, সেটা দিয়েই বুনুই থাকে। এবং এই হচ্ছে শাড়িটা, এবং এর মেকিং প্রসেসটা কিন্তু, সুতোটার মেকিং প্রসেসটা কিন্তু বেশ খাটনি। এবং এটার মধ্যে পিওর আজরাক, আজরাকের প্রিন্ট নয় কিন্তু, এটা হচ্ছে পিওর আজরাক, একদম অর্গ্যানিক কালার আজরাক। এটা এক নম্বর শাড়ি 6850, 6850 নাম্বার ওয়ান, এক নম্বর শাড়ি 6850। আর এই রয়েছে হচ্ছে এর ব্লাউজ পিস, যে এই যে জড়ি দিয়ে বোনা আঁচল যেটা থাকবে সেটারই প্রাইস হবে 6850, আর যেগুলো প্লেন সেগুলো কিন্তু 5550। ওটা গেল এক। এবার আসছি নাম্বার টু, দু নম্বর শাড়ি। শাড়িটা দেখতে ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। আপনাদেরকে বলি, যারা অনুষ্ঠান দেখছেন, বুকিং করবেন, শাড়ি তো পেয়ে যাবেন, কিন্তু আপনাদের হয়তো একটা কোথাও সামগ্রিকভাবে টেনশন কাজ করছে। আমাদের না এই যুদ্ধটাকে জয় করতে হবে। ভারতবর্ষ জানুয়ারি মাসে যখন ব্রিটেন, ব্রাজিল এই সমস্ত জায়গায় সেকেন্ড ওয়েভে তারা জর্জরিত, আমরা কিন্তু তখন ভালো ছিলাম। আমাদের দেশে তখন কোভিডের আক্রান্তের সংখ্যা প্রায় শূন্যতে চলে এসেছিল, আমরা তখন গা ঢিলেমি দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের সমস্যা। এই গা ঢিলেমি দিয়েছিলাম বলেই আজকে সেকেন্ড ওয়েভে আমরা এতটাই বেশি জর্জরিত। আমাদের এখন মনে হচ্ছে আদৌ কি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, বাট আমরা করবো জয়, উই শ্যাল ওভারকাম, আমাদের জিততেই হবে। তাই আমার তরফ থেকে, আপনি আপনার তরফ থেকে, একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এইটাই বলবো সবার কাছে, সবসময় মাস্ক পরুন, মাস্ক পরান, স্যানিটাইজার ব্যবহার করুন, ব্যবহার করানোর অভ্যেস তৈরি করান। প্রয়োজনে বাড়ির থেকে বেরোন, অপ্রয়োজনে নয়, পাড়ার দোকানে টুক করে গিয়ে গল্প করার জন্য নয়, গল্প করুন ফোনে, যতটা পারুন বাড়ির মধ্যে থাকুন। করোনা হেঁটে এসে আর দরজার কড়া নাড়বে না, আপনার কলিং বেল বাজাবে না যে আমাকে ঘরে ঢোকাও, আপনি ঘরে ঢোকাচ্ছেন। তাই যতটা পারবেন নিজে সুরক্ষিত থাকুন, আর যদি বাইরে বেরোতে হয় অচ্ছুতের মতো বাড়িতে আসুন, মনে করবেন মরা পুড়িয়ে বেরিয়ে এসছেন। ঠিক যেভাবে আমরা শ্মশান থেকে শবদাহ করে বাড়ি ফিরে নিজেকে পরিষ্কার করি, ঠিক সেভাবে পরিষ্কার করবেন। এটা হচ্ছে নাম্বার টু, এটা হচ্ছে রেড, ওদের রেড এটা। এই হচ্ছে দু নম্বর শাড়ি, শাড়িটা অসম্ভব ভালো দেখতে। আর এটা তো আজরাকের একদম সাবেকি ব্লক, আমি আঁচলটা আরেকবার দেখাবো, এর বুননটা ভীষণ 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 সুন্দর। আর আমার এক বন্ধুর সেদিনকে একটা ছবি দেখছিলাম, সে মডেল স্যাটিন পরে বিয়েবাড়ি অ্যাটেন্ড করেছে, এত ভালো লাগছে। এরকম জড়ি দেওয়া বর্ডার থাকলে তো বিয়েবাড়িতে আপনি সোনার গয়নার সঙ্গে পরতেই পারেন। এটা হচ্ছে নাম্বার টু, 6850, 6850 উইথ ব্লাউজ পিস, নাম্বার টু। এবারে আসবো নাম্বার থ্রি। আপনারা যদি মনে করেন যে আমার মেরুনটাই পছন্দ, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা, ওই আঁচল একটাই, এই আঁচল একটাই, সুতরাং একটু মানে সময় নিয়ে ভালো করে দেখে ভেবে চিনতে বুকিংটা করবেন। এটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি। ব্লকটা দেখিয়ে দেবো, এপাশ থেকে ওপাশ, আজরাক দেখানোর সিস্টেম হচ্ছে এপাশ থেকে ওপাশ। এইটা হচ্ছে নাম্বার থ্রি, তিন নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 6850, 6850, তিন নম্বর, নাম্বার থ্রি উইথ ব্লাউজ পিস। আমরা এখন চেষ্টা করব, আমি যখনই আবরণের অনুষ্ঠান করব, আপনাদের সঙ্গে যত দূর বেশি কথা বলা যায়, গল্প করলে আমারও তো একটা টেনশন হচ্ছে, আপনারও হচ্ছে, আসুন আমরা গল্প করে সেই টেনশনটা কমাই, আর কিছুই নয়, মনের কথা ভাগ করে নেওয়া আর কি।
এটা হচ্ছে নাম্বার ফোর, চার নম্বর শাড়ি। এটা ব্ল্যাক বডিতে যাচ্ছে, আঁচল, আঁচলের বুনুইটাকে কিন্তু একটু দেখাতে হবে ক্লোজে, তার কারণ ওটার মধ্যে কিন্তু ফারাক থাকে। এখানে যেমন ময়ূর ঐরাবত রয়েছে, এবং এই হচ্ছে বডিটা, এটা হচ্ছে নাম্বার ফোর সম্ভবত, না এটা চার নম্বর দেখাচ্ছি, নাম্বার ফোর। প্রাইসটা হচ্ছে 6850, 6850, চার নম্বর উইথ ব্লাউজ পিস, নাম্বার ফোর। এবারে আসছি নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি, নাম্বার ফাইভ। এটা হচ্ছে পাঁচ নম্বর, এটা ব্লুয়ের সঙ্গে যাচ্ছে, আঁচলটা যাচ্ছে এভাবে পালকির গল্প আঁচলে, আর এটা আসছে বডিটা। এটা হচ্ছে নাম্বার ফাইভ, পাঁচ নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 6850, 6850, পাঁচ নম্বর, নাম্বার ফাইভ, 6850, নাম্বার ফাইভ, 6850, উইথ ব্লাউজ পিস, পাঁচ নম্বর, 6850। পাঁচের পরে চলে যাব ছ নম্বর, নাম্বার সিক্স, এটা আসছে ছয়, নাম্বার সিক্স। এটা হচ্ছে আঁচল, বাহ, স্লিক আঁচল, খুব সুন্দর ছোট্ট একটা আঁচল, এটা আঁচল। তারপরে কিন্তু আঁচলের ওইটুকু, এইটা হচ্ছে বুননের আঁচলটুকু গেল, তারপরে কিন্তু প্রিন্টেও আঁচলটাকে ভাগ করা আছে, এবং সেটা প্রত্যেকটা শাড়িতেই ছিল। এটা হচ্ছে নাম্বার হচ্ছে সিক্স, ছ নম্বর শাড়ি দেখাচ্ছে, এর প্রিন্টটা কি দারুণ দেখতে, ছ নম্বর, নাম্বার সিক্স। প্রাইসটা হচ্ছে 6850, 6850, ছ নম্বর উইথ ব্লাউজ পিস। ছয়ের পরে যাব সাত নম্বর শাড়ি, নাম্বার সেভেন, সাত নম্বর। এটা হচ্ছে আঁচল, প্রত্যেকটাতে একটা বুনুইয়ের আঁচল যাচ্ছে, তারপরে প্রিন্টে কিন্তু আঁচলটাকে ভাগ করা হয়েছে, এটা এই অবধি কিন্তু আঁচলটা হলো, এই যে এই অবধি আঁচল, আঁচলটা একদম নিচ থেকে এই অবধি দেখিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যেটা হচ্ছে আঁচল, একদম খুব সুন্দর। আর এই আসছে বডিটা, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের সাত নম্বর শাড়ি, 6850, 6850, নাম্বার সেভেন দেখালাম, উইথ ব্লাউজ পিস। আমি জানি অনেকেরই মডেল স্যাটিন ভীষণ পছন্দের, তো যাদের খুব পছন্দের মডেল স্যাটিন তারা কিন্তু আজকে প্রচুর অপশান পাবেন, চার পাঁচটা দেখে নয়, একেবারে পঁয়ত্রিশটা দেখে আপনি আপনার একটা মডেল স্যাটিন বুকিং করতেই পারবেন। এটা হচ্ছে আমাদের আজকের আট নম্বর শাড়ি, নাম্বার এইট। এটা মেরুন, মেরুনে যাচ্ছে, মেরুন ঠিক না, ওদের লাল, ওরা এটাকেই লাল বলে। এই যে কালার মেকিং প্রসেসটা এত কঠিন, খয়ের দিয়ে, ডালিম দিয়ে ওরা এই রংটাকে তৈরি করে, লাল রংটাকে। একমাত্র ব্লুটা আগে আসতো জাপান থেকে, ইন্ডিগোটা, কিন্তু এখন সম্ভবত ভারতবর্ষে তৈরি হচ্ছে, কিন্তু জাপান থেকে যেটা আনা হতো, অর্থাৎ যেটা আনা হতো জাপান থেকে, ইম্পোর্ট করা হতো, সেইটার জন্য, সেটা ব্যবহারের জন্য এটার প্রাইসটা অনেক হাই হতো। এখন যেহেতু নিজস্ব কালার তৈরি করতে পারছে ভারতবর্ষ, তাই এখন এটার প্রাইসটা অনেকটা লোতেই পাওয়া যাচ্ছে, 6850 আপনি শাড়িটা পাচ্ছেন, 6850। এটার কিন্তু মেকিং প্রসেসটা বেশ কঠিন, কারণ সুতোটা তৈরি করতে হচ্ছে, কালারটা তৈরি করতে হচ্ছে, শাড়িটা বুনতে হচ্ছে, শাড়িটার মধ্যে এই আজরাকের, একটা আজরাক শাড়ি হতে কম করে 25 দিন সময় দিতে হয়, কারণ আজ রাখ দো, একটা ব্লক করলো, সেটাকে ফেলে রাখলো, সেটাকে প্রসেস করলো, আবার একটা, এটা তো আদি প্রসেস, মানে এনশিয়েন্ট প্রসেস অফ ডিসচার্জ প্রিন্ট, দিস ইজ ডিসচার্জ প্রিন্ট, এবং এটা হচ্ছে এনশিয়েন্ট প্রসেস, এবং ওরা যারা অরিজিনালি আজরক যারা করছেন তারা সেই এনশিয়েন্ট প্রসেসটাকেই মেনটেন করছেন, তারা কিন্তু স্ক্রিন ফ্রিনের দিকে যাচ্ছেন না। এটা হচ্ছে ব্লাউজ, প্রাইসটা হচ্ছে 6850, নাম্বার এইট দেখালাম। এবারে আসছি নাম্বার নাইন, ন নম্বর শাড়ি, কোনো টিস্যু জড়ি দিয়ে যে আঁচলটা বোনা হয়েছে, কোনোটা ছোটো, কোনোটা সরু। আচ্ছা, এখানে আপনারা মনে করবেন এখানে কুঁচকে রয়েছে কেন, আমরা ইউজুয়ালি জানি যে পিওর জারি, মানে যেটাকে হাফ ফাইন জারি বলা হয়, সেটাকে জল আঁচড়ার মধ্যে, জলের মধ্যে ভিজিয়ে রেখে বোনা হয়, এটা কিন্তু জলে ভেজানো নয়, যার জন্য এটা ধরলে আপনি ঠান্ডাটাও পাবেন না, এটা নর্মাল, এটা জড়ি কিন্তু এটাকে নর্মালি বোনা হয়েছে, এই ক্রাস্ট ব্যাপারটাকে ওই রাখা হয়েছে। আর এই হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডিটা, এটা হচ্ছে ন নম্বর শাড়ি, নাম্বার নাইন, 6850, 6850, নাম্বার নাইন, ন নম্বর, 6850, 6850, নাম্বার নাইন। আর এই আসছে হচ্ছে ব্লাউজ পিস, ন নম্বর শাড়ি, 6850। নয়ের পরে চলে যাব দশ নম্বর, বাড়ি বসে আছেন আপনি, বেরোতে পাচ্ছেন না, আপনার জন্য আমরা আছি, আবরণ আছে, সিটিভিএন আছে, তো আপনারা ভালো করে বাড়িতে বসে টিভিতে শাড়ি দেখুন, অনুষ্ঠানটা ইউটিউবে থাকবে, ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে আপনার নির্দিষ্ট শাড়িটা বুকিং করে নিন। আমি আঁচলটায় চলে যাব, এটা হচ্ছে আঁচল, তারপরে আসছে আঁচলটাই, ওটা ছোট করে বুনো আঁচল, তার বুনিয়ের আঁচল, তারপরে বুননের পরে যাচ্ছে প্রিন্টের আঁচল।
আর এই আসছে বডিটা, এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, নাম্বার 10, 6850, 6850, 10 নম্বর, নাম্বার 10, 6850, উইথ ব্লাউজ। নাম্বার 11টা একটু আলাদা, এর আঁচলটা একটু আলাদা, 11 নম্বর, এটাতে বড় আঁচলেই টিস্যু ব্যবহার হয়েছে, গ্যাপে গ্যাপে, কিন্তু কোনো ডিজাইন নয়। এতক্ষণ আমরা টিস্যুর মধ্যে মানে জরির মধ্যে ডিজাইন দেখছিলাম, এটা কিন্তু ডিজাইন ছাড়া আঁচলটা হয়েছে, প্লেন বুনুই গেছে, তার সঙ্গে ব্লক গেছে। এটা গেল আঁচল, আর এই আসছে বডিটা, এটা কিন্তু ব্ল্যাকে দেখাচ্ছি। এটা হচ্ছে 11 নম্বর, নাম্বার 11, 6850, 6850, 11 নম্বর শাড়ি। এই আসছে হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে ব্লাউজ পিস, 11 নম্বর, 6850। 11-র পরে আমি 12 নম্বরে যাব, যাওয়ার আগে আরেকবার আপনাদেরকে বলবো, আপনারা আছেন আমাদের সঙ্গে, ফোন করুন, সরাসরি কথা বলার নাম্বার যাচ্ছে, যারা কথা বলতে চাইছেন বলতে পারবেন তারা ফোন করুন, ভালো করে দেখুন শাড়ি। শাড়ি বুকিং করার জন্য নাম্বার আসছে 9051217272, 9051217274, SMS বা হোয়াটসঅ্যাপের নাম্বার 9051217795। আপনারা ফোন করে বুকিং করুন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন, শাড়ি আপনি বাড়ি বসে পেয়ে যাবেন, ক্যাশ অন ডেলিভারি, বাড়িতে বসেই শাড়ি আপনার কাছে পৌঁছে যাবে, হোম ডেলিভারি চার্জ দিয়ে এই শাড়ির প্রাইসটার সঙ্গে হোম ডেলিভারি চার্জ কত জেনে অ্যাড করে পেমেন্ট করে দেবেন, শাড়ি আপনার হাতে হাতে পৌঁছে যাচ্ছে। যারা বাইরে থাকেন, যেখানে হোম ডেলিভারি সম্ভব নয়, সেখানে কুরিয়ারে শাড়ি যাবে, সেখানে আপনাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, শাড়ির দামের সঙ্গে কুরিয়ার চার্জ কত জেনে অ্যাড করে আগে পেমেন্ট করবেন, সেটা ব্যাঙ্ক পেমেন্ট হতে পারে, বিভিন্ন রকমের মোডে পেমেন্ট হয় আজকাল অনলাইন, পেমেন্ট করে দেবেন, বাড়িতে কুরিয়ার পৌঁছে যাবে আপনার কাছে, এবং আপনি পেমেন্ট করার পর ডিসপ্যাচ করাবে এবং আপনাকে ট্র্যাকিং আইডিটা দিয়ে দেওয়া হবে। নমস্কার, কে রয়েছেন? ওখান থেকে বাড়বে সম্ভবত। হ্যালো, বলুন বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, এবার শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো বলুন। হ্যাঁ বলছি যে এই তো ব্লাউজটা তো দেখে তো আইডিয়া হলো যে এইভাবে করা যায় আপনার ব্লাউজটা। ধন্যবাদ। আর আপনার ব্লাউজটা দেখে বোঝা গেল যে এইভাবে করা যায়, এই আইডিয়াটা পেলাম, সেই জন্য ফোন করলাম, এই শাড়ি নিয়েছি। হ্যাঁ, আর বলছি যে ইয়ে এমনি ভালো আছেন না? আমি তো ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আপনারা ভালো আছেন তো? এখানে এলে আসবেন, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আপনারা সুস্থ আছেন তো এলাকাবাসীরা? হ্যাঁ হ্যাঁ, সুস্থ মানে চারিদিন তো হয়েছে, আশেপাশে আমাদের ভ্যাকসিনেশন চলছে। ধন্যবাদ ফোন করার জন্য। এই যে আপনারা আশ্বস্ত করেন যে ভালো আছেন, এটা শুনেও ভালো লাগে, চারপাশে যেভাবে ছড়াচ্ছে। তবে একটা কথা বলি, যদি কোভিড হয়েও যায় তাহলে কি মরে যাব? একদম মরবো না, বেঁচেই থাকবো, বহাল তো বিয়াতে বেঁচে থাকবো, কষ্ট হবে। কোভিড হলে কি হবে? প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে, আমি যাদের হচ্ছে তাদের থেকে যেটুকু খবর পাচ্ছি যে প্রচণ্ড টেম্পারেচার বাড়ছে, মানে ঘাপ ঘাপ করে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এবং এতটাই মাথা যন্ত্রণা এবং এতটাই উইক করে দিচ্ছে যে আমার মানে হাজবেন্ডের একজন খুব ভালো বন্ধুর হয়েছে, সে বলছে যে তাকাতে ইচ্ছে করছে না, ফোন বেজে যাচ্ছে, ফোন ধরতে ইচ্ছে করছে না, শরীরটাকে দুর্বল করে দেয়। কিন্তু মনের জোর হারালে চলবে না, মনের জোরটাকে একদম 100% রাখতে হবে যে আমরা জয় করবই। এবং আমি দেশবাসী হিসেবে বলছি, আমরা ভারতবর্ষের মানুষ সব করতে পারি, আমরা এইটাকেও রুখতে পারবো, একেবারে শূন্যতে নিয়ে যেতে পারবো, শুধু নিজেরা সচেতন হব। আমার খুব বিরক্ত লাগে রাস্তাঘাটে যদি হাঁটি কোথাও, দেখি রাস্তায় থুতু পড়ে আছে, একটু তো বুঝতে হবে ওই থুতুটা করে ফেলা যাবে না, থুতু ফেলাটা মানে বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে, এটা না করতে পারলে দেশকে সুরক্ষিত করা যাবে না। আচ্ছা চলে আসি আমি পরের শাড়িতে, এটা হচ্ছে আজকের এপিসোডের 12 নম্বর শাড়ি, নাম্বার 12, এবং ব্লুয়ের মধ্যেই যাচ্ছে, নাম্বার 12, প্রাইস হচ্ছে 6850, 6850, 12 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবারে আসবো 13 নম্বর, নাম্বার 13, আমার নিজের খুব পছন্দের শাড়ি হচ্ছে মডেল স্যাটিন, আপনারা লক্ষ্য করে দেখবেন আমি মাঝে মাঝেই মডেল পরে ফেলি, আমার ভীষণ ভালো লাগে এই মেটেরিয়ালটা। প্রথম কথা, এই মেটেরিয়ালটা সব মানে ওয়েদারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, মানে আমাদের ভারতবর্ষের মূলত প্রধান তিনটে ঋতু তো, গ্রীষ্ম, বর্ষা, শীত। গ্রীষ্মে পরুন, আরাম পাবেন, বর্ষায় পরুন, কাদা লাগলে ধুয়ে ফেলে বাড়িতে জাস্ট ধুয়ে মেরে দিন,
পরিষ্কার শাড়ি পরের দিন পরতে পারবেন, শীতকালেও বেশ আরাম লাগে এই শাড়ি পরে, পিকনিক টিকনিক সব কিছু অ্যাটেন্ড করা যায়। সাচা মেটেরিয়াল যেটা সমস্ত ওয়েদারের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি, নাম্বার 13, প্রাইসটা হচ্ছে 6850 উইথ ব্লাউজ পিস 13 নম্বর। এই হচ্ছে 14 নম্বর এবং এটা হচ্ছে লাস্ট জরি বর্ডার আঁচলের 14 নম্বর। আমরা 14টা শাড়ি দেখালাম, 6850, 1 থেকে 14, এবং এই হচ্ছে শাড়িটা, এটা রেডের মধ্যে, ওদের রেড হচ্ছে এই কালারটা, আমরা বলি এটাকে রাস্ট কিংবা মেরুন। এটা হচ্ছে 14 নম্বর শাড়ি, 6850, এই অবধি 6850, যেহেতু এই অবধি এই জরির আঁচলটা ছিল। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মডেল স্যাটিন, একই মেটেরিয়াল, শুধু আঁচলের ওই জরির উইভটা নেই বলে এটার প্রাইস হচ্ছে 5550, 5550। এটা আঁচল, এটা বডি, মেটেরিয়াল সেম, এটা হচ্ছে 5550, নাম্বার হচ্ছে 15, 15 নম্বর শাড়ি, 5550 উইথ ব্লাউজ পিস 15 নম্বর। এবারে আসবো 16 নম্বর শাড়ি, নাম্বার 16, আঁচল, এটা আসছে বডি, 16 নম্বর শাড়ি, আজরাক দেখাচ্ছি। এটা আমি আবারও বলি, এই কাজটা কিন্তু তখন অবিভক্ত ভারতবর্ষ, এটা তো মহেন্দ্র হরপ্পা যে সভ্যতা তারও আগের, এটা হচ্ছে মানে তখন ধরুন ইজিপশিয়ান সভ্যতাকে আমরা সব, মিশরীয় সভ্যতাকে আমরা সবচেয়ে পুরনো সভ্যতা বলি, তখন মিশরীয় সভ্যতা যখন চালু ছিল তখন আমাদের এদিক থেকে এই জিনিস যেত উপহার হিসেবে, তখন তো পয়সা ছিল না, তখন কয়েন্স দিয়ে আমরা মূল্য বিচার হতো, তখন এই বস্ত্র দিয়ে, সোনা দিয়ে, এই সব দিয়ে মূল্য ধারণ হতো, এটা তার মধ্যে পড়তো। এটা হচ্ছে আজকের এপিসোডের 16 নম্বর, 5550। 17 নম্বর শাড়ি, নাম্বার 17, আপনার কাছে একটা আজরাক থাকা মানে আপনি কিন্তু সেই যুগটাকে ছুঁয়ে থাকতে পারবেন, ভাবলেও ভালো লাগে, ইতিহাসের সঙ্গে থাকা। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি 17 নম্বর, নাম্বার 17, 5550, 5550, 17 নম্বর উইথ ব্লাউজ পিস। 17-র পরে চলে যাব 18 নম্বর, নাম্বার 18, আঁচল, বডি, 18 নম্বর শাড়ি, নাম্বার 18, প্রাইসটা হচ্ছে 5550, 5550, 18 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস। 18-র পরে চলে যাব 19 নম্বর, আর যেহেতু আজরাকের কালারগুলো সব অর্গ্যানিক কালার হয়, কোনোটাই লাউড নয়, যার ফলে আপনি গরমে সকালবেলায় ঘোর মানে দুপুর 12টার সময় এই শাড়ি পরে যদি রাস্তায় দাঁড়ান, বাসের জন্য অপেক্ষা করছেন, আপনাকে দেখে কিন্তু লোকের আরামটাই হবে। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি, এটা 18 নম্বর সম্ভবত হবে, 19 নম্বর, এটা নাম্বার 19, 19 নম্বর শাড়ি, 5550, 5550, নাম্বার 19, 19 নম্বর উইথ ব্লাউজ পিস। এবারে আসবো 20 নম্বর, নাম্বার 20, বাহ, এগুলো কিন্তু খুব সাবেকি ব্লক, মানে যে ব্লকের ব্যবহার হয়েছে, এবং আঁচলের মতো কিন্তু অনেকগুলো ব্লক একসাথে ব্যবহার হয়েছে, প্রত্যেকটা ব্লক কিন্তু খুব সাবেকি আজরাক ব্লক। আজরাকের এখন আবার অনেক নিত্য নতুন ব্লক তৈরি হচ্ছে, যেহেতু চাহিদা বেড়েছে, এবং সবথেকে বড় কথা আমাদের বাংলা এই চাহিদা তৈরি করার ক্ষেত্রে নাম্বার 1 পজিশনটা নিয়েছে। আমি বলি কারণ আজরাক যারা করতেন এইটা মূলত এক্সপোর্টই হয়ে যেত, এটা বাইরে চলে যেত, বিদেশে যেত, বিদেশের লোকেরা বুঝতো, স্কার্ফ হিসেবে মধ্যপ্রাচ্য পাশ্চাত্য এগুলো স্কার্ফ হিসেবে খুব অ্যাপ্রিসিয়েশনস পেয়েছিল, কিন্তু আমাদের বাংলা ধীরে 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 ধীরে, এবং সেখানে আমাদের চ্যানেল এবং আমাদের এই প্ল্যাটফর্ম উদ্যোগপতি প্রতিভা প্রথম কাজ করেছে যে এই শাড়ি একটা দুটো করে দেখে পরে ভালো লেগে এখন বাংলা ডিমান্ড তৈরি করেছে, এবং ওরা বলেছে যে এই শাড়ি ওরা যা উৎপাদন করে তার ম্যাক্সিমামটা 80% বাংলার জন্য করে, এটা আমাদের কাছে একটা বড় গর্ব। এটা হচ্ছে আজকের এপিসোডের 20 নম্বর শাড়ি, 5550 উইথ ব্লাউজ পিস, নাম্বার 20, 21, 21 নম্বর শাড়ি, নাম্বার 21, আঁচল, এই আসছে বডি, 21 নম্বর, 21, প্রাইস হচ্ছে 5550, 5550, 21 নম্বর উইথ ব্লাউজ পিস। 21-এর পরে চলে যাব 22 নম্বর, 22, এই শাড়িটা আমি নিজে পরি, 22 নম্বর, নাম্বার 22, 22 নম্বর, এরও প্রাইস হচ্ছে 5550, 5550, নাম্বার 22, 22 নম্বর শাড়ি, 5550 উইথ ব্লাউজ পিস। 22-এর পরে চলে যাব 23 নম্বর, 23, এটা আসছে 23 নম্বর, আঁচল, গা, নাম্বার 23, 23 নম্বর শাড়ি, 5550, 5550, নাম্বার হচ্ছে 23,
23 নম্বর 5550 উইথ ব্লাউজ পিস 23 এর পরে চলে যাব 24 আবারও বলবো যাদের যাদের পছন্দ হচ্ছে বুকিং করবেন এই হেল্পলাইন নাম্বার 9051217272 9051217274 আর এসএমএস বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং নাম্বার 9051217795 আপনারা বুকিং করতে থাকুন এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 24 নম্বর দেখাচ্ছি 24 24 নম্বর এবং এটার প্রাইসটা হচ্ছে 5550 5550 24 নম্বর শাড়ি উইথ ব্লাউজ এবারে আসবো 25 নম্বর শাড়িটা ধরে যে কি আরাম না 25 নম্বর শাড়ি নাম্বার 25 আঁচল এই কালারটা খুব সুন্দর এবং আমার ওয়ার্ড্রপে সব কালার আছে কিন্তু এই কালারটা নেই মানে দেখাতে দেখাতে একটা আইডিয়া হয় না যে কী কী আছে আর কী কী নেই এটা আমার ওয়ার্ড্রপে এই এই মাড টোনের উপরে মানে কফি পাউডার কালারের উপরে যে একটা সুন্দর ব্রাউনিশ গ্রিন এবং তার সঙ্গে ব্লু এর ব্যবহার এটা বেশ ভালো লাগছে আর কালামকারীর ব্লকটাকে আজরাকে আনা হয়েছে এটা হচ্ছে 25 5550 5550 উইথ ব্লাউজ পিস 25 এইবারে আসবো 26 26 নম্বর শাড়ি নাম্বার 26 আঁচল মডেল সার্টিন যারা পেতে চাইছেন আজরাক পিওর আজরাক মডেলে আপনারা এখন আবরণে আসতে পারেন এবং যারা আবরণ থেকে শাড়ি নেওয়ার অভ্যেস রাখেন তাদের ওয়ার্ড্রপে যদি না থাকে আপনারা যোগাযোগ করতে পারেন উইথ ব্লাউজ পিস এটা হচ্ছে 26 5550 27 27 নম্বর আঁচল এটা হচ্ছে আঁচল এটা আসছে বডি 27 27 নম্বর শাড়ি খুব স্মার্ট দেখতে শাড়িটা 27 নম্বর প্রাইস হচ্ছে 5550 27 নম্বর শাড়ি 5550 উইথ ব্লাউজ 27-এর পরে চলে যাব 28 28 আবারও বলবো আবরণ কিন্তু প্রতিদিন স্যানিটাইজড হচ্ছে দিনে দুবার করে তাই যারা আসবেন বলে মনে করছেন বিয়ের কেনাকাটা করতে মলমল থেকে বেনারসি সব কিছু পাবেন যারা আসবেন বলে মনে করছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন তবে আমি মনে করি বাড়ির বয়স্কদের এবং বাচ্চাদের না বার করাই ভালো আসুন এসে কেনাকাটা করুন একতলা থেকে তিনতলা পুরো সেজে রয়েছে আপনাদের সাজিয়ে তোলার জন্য শাড়ি ব্লাউজ ড্রেস মহিলাদের শাড়ি ছাড়াও কুর্তি পালাজো সেট স্কার্ট সব কিছু এখন পাওয়া যাচ্ছে আর পুরুষদের পাঞ্জাবি শেরওয়ানি জহরকোট সব কিছু রয়েছে এক ছাদের তলায় আসুন দেখে কেনাকাটা করুন এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 28 নম্বর নাম্বার 28 28-এর প্রাইস হচ্ছে 5550 5550 উইথ ব্লাউজ পিস 28 29-এ যাব 29 নম্বর নাম্বার 29 আঁচল এটা ব্ল্যাকে দেখাচ্ছি 29 নম্বর এবং এই ব্লকগুলো সব সাবেকি ব্লক 29 নম্বর 29 5550 5550 এটা হচ্ছে 29 আমরা নাম্বার 1 to 14 দেখিয়েছি প্রাইস হচ্ছে 6850 নাম্বার 15 থেকে নাম্বার 35 থাকবে 5550 ওটা ছিল হচ্ছে 29 এবারে আসছি 30 30 নম্বর শাড়ি নাম্বার 30 এটা হচ্ছে আঁচল এই আসছে বডি নাম্বার 30 30 নম্বর 5550 5550 30 নম্বর নাম্বার 30 উইথ ব্লাউজ পিস 30-এর পরে যাব 31 31 নম্বর নাম্বার 31 আঁচল পার এই হচ্ছে শাড়িটা 31 31 নম্বর 5550 5550 নাম্বার 31 31 নম্বর উইথ ব্লাউজ 31-এর পরে চলে যাব 32 নম্বর 32 এটা হচ্ছে 32 প্রিন্টটা ভীষণ সুন্দর হয়েছে এই যে আজরাকের যে ব্লকটা হয়েছে আজরাক এটা কলমকারীর আদলে হয়েছে তো দেখতে খুব ভালো লাগছে এটা হচ্ছে 32 32 নম্বর 5550 5550 নাম্বার 32 এবারে আসব 33 33 নম্বর যখন আপনারা অন্যান্য নিউজ দেখে ক্লান্ত হয়ে যাবেন ভয় পেয়ে যাবেন মনের জোর হারিয়ে যাবে তখন আমরা আপনাদের পাশে থাকবো আমরা আছি আপনাদের সঙ্গে হারবো না জিততেই হবে এই কঠিন যুদ্ধটা আমাদের জিততে হবে কারণ আপনি যুদ্ধ করেন মানুষ মানুষের এগেনস্টে দাঁড়িয়ে যুদ্ধ করে সেই যুদ্ধে আপনি শত্রুকে দেখতে পারেন এটা কিন্তু ভাইরাসের এগেনস্টে যুদ্ধ তাই আমাদের সবাইকে একসাথে সচেতন হয়ে এই যুদ্ধ জয়ের জন্য আমাদের সচেতনতাই একমাত্র অস্ত্র আমি যতটা সুরক্ষা নিজেকে দিতে পারবো পরিবার পরিজনকে দিতে পারবো তত তাড়াতাড়ি আমি কিন্তু এই ভাইরাসকে দূরে সরাতে পারবো এটা হচ্ছে 33 নম্বর একদম সেই কফি পাউডার কালারের সঙ্গে যাচ্ছে 33 নম্বর নাম্বার 33 প্রাইসটা হচ্ছে 5550
33 এর পরে যাব 34 34 নম্বর আঁচল এটা আসছে বডি এই হচ্ছে 34 34 নম্বর 5550 5550 34 নম্বর উইথ ব্লাউজ পিস আর লাস্ট শাড়িটাতে যাব 35 নম্বর 35 এটাও সেই কফি পাউডার কালার এই কালারটা এতবার দেখাচ্ছি এটা আমাকে ইনসিস্ট করছে যে আমার একটা নিতেই হবে এটা হচ্ছে 35 35 নম্বর এটা হচ্ছে 35 35 বাহ প্রাইস একই 5550 5550 উইথ ব্লাউজ পিস 35 আপনারা যারা অনুষ্ঠান দেখছেন বুকিং করুন 9051217272 9051217274 এই নাম্বারে আর SMS বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং নাম্বার হচ্ছে 9051217795 চলো আসুন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আবরণ প্রতিদিন খোলা সোম থেকে রবি ফুললি স্যানিটাইজড আজকে এই মুহূর্তে এই পর্যন্তই আবার দেখা হবে ঠিক দুপুর দুটোয়